বুঝবা। আদার্সের কাজ অলরেডি আমরা করছি, মানে আদার্সটা বাইরে রাখছিলাম, তো বাইরে না রেখে ভিতরে রাখলাম। ভিতরে রাখার সুবিধা হইতেছে যে এখানে গ্যাঞ্জাম না হয়। আরিফিন মাত্র ঢুকছো, আমরা প্রথম দিন দেখছি, প্রথম দিন যা করেছি ওইটা একটু সামারি করতেছি। একটা জিএস নামে একটা ফোল্ডার খুলছি ডেস্কটপে, ওই ফোল্ডারের ভিতরে আর্ক সেপ ফাইল, জিএস ডাটা, আদার্স, ফটোস, এরকম নামে চারটা আরো ফোল্ডার খুলছি। জিএস ডাটার মধ্যে সেপ ফাইল গুলো রাখা আছে, আর সেপ ফাইল হচ্ছে আমরা যে ফাইলে কাজ করি ফাইলটা সেভ করার পর এখানে থাকে, আর এক্সপোর্ট ম্যাপ করার পর এটা ফটোসে থাকে, আর বাকি কিছু জিনিস ওইখানে আদার্সে রাখছি। আদার্সের বিষয়গুলো ক্লাসের পরে দেখাইতেছি। এখন আমরা তাহলে সফটওয়্যারটা ওপেন করি। সফটওয়্যার ওপেন হইতে দেখি আমরা কত দিন কি কি শিখছিলাম, প্রশ্নটা কোথায়। প্রথম দিন দেখছে হচ্ছে জেলার নাম সহ বাংলাদেশের বিভাগীয় মানচিত্র দেখাও, যেখানে বাংলাদেশ একটা মানচিত্র আছে, জেলা মানচিত্র দেওয়া আছে কিন্তু কোনো জেলার নাম শো করা নাই। সেখানে আমরা জেলার নামটা শুধু লেবেল করে দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে জেলার নাম সহ রাজশাহী বিভাগ আলাদা করো, অর্থাৎ পুরো বাংলাদেশের একটা ম্যাপ ছিল, এখান থেকে সিলেকশনের মাধ্যমে রাজশাহী বিভাগ আলাদা করছি। আলাদা করার পরে লেবেল করে ওই রাজশাহী বিভাগের যেগুলি নাম আছে জেলাগুলি আছে ওগুলি দেখাই দিচ্ছি। এর হচ্ছে প্রথম ক্লাসে দুটো ছিল। দ্বিতীয় ক্লাসে ছিল জেলার নাম সহ রংপুর ও রাজশাহী বিভাগ সংযুক্ত অবস্থায় দেখো, অর্থাৎ সংযুক্ত বলতে এখানে মার্জ বোঝাইছে। এখানে পরীক্ষা খাতায় লেখাটা অন্যরকম থাকতে পারে, মূলত যুক্ত অবস্থায় বা এরকম কিছু একটা বুঝাবে। এই কাজটা করছে হচ্ছে রংপুর বিভাগ সিলেকশনের মাধ্যমে আলাদা করছি, রাজশাহী বিভাগ সিলেকশনের মাধ্যমে আলাদা করছি। রাজশাহী তো আগে করা ছিল, পরে আবার রংপুরটা সিলেকশন থেকে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট দিয়ে আলাদা করছি, তারপর দুইটা মার্চ করে দিছি। এরপর দেখছি হচ্ছে সর্বরক্ষিত পত্র থেকে বাংলাদেশের বিভাগীয় মানচিত্র দেখাও, আবার জেলার মানচিত্র দেখাও, একই জিনিস দুইটা দেখাইছি ডিজিটালের মাধ্যমে। একটা ইউনিয়ন পর্যায়ের ম্যাপ ছিল, ওইখান থেকে ডিজলভ করার পরে শুধুমাত্র বিভাগের মানচিত্র চলে আসছে। বিভাগের মানচিত্র আসার পরে ওই আবার বিভাগের নামগুলো আমরা লেভেল দিয়ে দেখাই দিচ্ছি, শো করাই দিচ্ছি আর কি। আচ্ছা, ডিজলভে কালকে অনেকের সমস্যা ছিল, তাই আজকে আবার ডিজলভ থেকে শুরু করি। একটা ম্যাপ নেই, অ্যাড ডাটা, চারে হচ্ছে ইউনিয়ন পর্যায়ের ম্যাপ, তিনে হচ্ছে উপজেলার ম্যাপ, উপজেলার ম্যাপই নেই। এগুলো কিভাবে বুঝবো যে কোনটা কোন ম্যাপ আছে? ওটা বুঝার দরকার নাই, মানে এটা করতে করতে মাঝে মনে আসতে, হ্যাঁ ওটা হচ্ছে দিয়ে দিবে। এখন এটা যেমন করতে করতে বা এটা নাম দেখে আমাদের মুখস্থ হয়ে গেছে যে কোনটা মধ্যে কি আছে। আরেকটা যেটা ছিল শুধু বিজিডি অ্যাডমিন 1 2 3, ওইটার মধ্যে হচ্ছে ময়মনসিংহ বিভাগ নাই, এটা হচ্ছে আপডেটেড ম্যাপ। এখন আর কি ম্যাক্সিমাম কাজ এটা দিয়ে স্যার করাইছে, আবার ওটা তো কিছু করাইছে যেগুলো মধ্যে পপুলেশনের ডাটা আছে ওইটাতে, এটাতে নাই। অ্যাট্রিবিউট টেবিল থেকে করা যাবে না, অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড করা লাগবে আর কি, এটার মধ্যে মানে পপুলেশনের ডাটা নাই। আচ্ছা, আমরা তো পপুলেশনের দিকে যাই নাই, এরিয়া আছে, লেন্থ আছে,
না প্রপুলশন ডেটা না, ওরা ডট মেথড সেট মেথড দেখলে তখন ওরা হয়তো আগামীকালকে ডট মেথড সেট মেথড দেখাবো না, আজকে জিরো প্রসেসিং এর আসে না কেন। কালকে তো মার্জ রিজল্ট দেখছি, আজকে হচ্ছে ইন্টারসেপ্ট আর ক্লিপ দুটো একই জিনিস, ওটা দেখবো একবারে কম কাজ। কালকে রিজলভ করার অনেক সমস্যা হয়েছে, তাই মার্জ রিজলভ ইন্টারসেক্ট আর ক্লিপ এই চারটা বিষয় আজকে দেখে শেষ করবো। প্রশ্ন রিজলভের প্রশ্নে যাই, যেমন যে উপাত্ত থেকে জেলার মানচিত্র দেখাও, ঠিক আছে তাহলে আমরা জেলার মানচিত্রই দেখাই, তাহলে যাইতে হবে এখানে হচ্ছে উপজেলার মানচিত্র আছে, এখান থেকে জেলার মানচিত্র বের করতে হবে, অর্থাৎ উপজেলাগুলো ভ্যানিশ করে দিতে হবে, অর্থাৎ ডিজলভ করে দিতে হবে, উপজেলা থাকবে না, যেটা থাকবে জেলা জেলা থাকবে আর বাকি সব ভ্যানিশ হয়ে যাবে। জিও প্রসেসিং ডিজলভ, রিজলভে আসার পরে ইনপুট ফিচারে এটাই থাকবে, এই লেয়ারসে আমরা এই ম্যাপটা অ্যাড করছিলাম এটাই থাকলো, এখানে যখন আরো ম্যাপ থাকতে পারে ওই সময়গুলো এবার এখানে শো করে, যেহেতু এখানে একটাই আছে তাই একটাই শো করতেছে আসলো। এরপর এখানে নাম দিতে হবে যে আউটপুট ফিচার ক্লাস, ওই যে আদার্স এর যেটা দেখাইছিলাম এই যে এখন হচ্ছে এই এই টাইপের যেসব জিনিসগুলো আছে না এটা আদার্স এ সেট করা, এই যে গতকালকে যেমন রিজলভ করছিলাম লিখে দিই। রিজলভ স্ট্রিক্ট প্রথমে ইনপুট ফিচার থেকে এই লেয়ারের যে যেটা আছে ওটা সিলেক্ট করে দিয়েছি, এরপর আউটপুট ক্লাসে ফোল্ডারটা চিনে দিছি, ফোল্ডারটা হচ্ছে ডেস্কটপের যাদের কানেক্ট করা নাই ফোল্ডার তারা এভাবে ফোল্ডার কানেক্ট করে নিল, এই যে কানেক্ট ফোল্ডারে থেকে এই যে ডেস্কটপের এখানে জিএস আছে জিএসটপে করলে এটা তো কানেক্ট করা আছে তাই এখানে আসতেছে না, যাদের কানেক্ট করা নাই সাথে সাথে এসে এইখানে তো আধার সেভ সেভ করছিলাম। এরপর আসতেছে হচ্ছে ডিজলভ ফিল্ড, এখন আমরা কোন জিনিসটা ডিজলভ করবো, যেহেতু ডিস্ট্রিক্টের নাম তার মানে ডিস্ট্রিক্ট কোন ফিল্ডে আছে এটা খুঁজে বের করতে হবে অ্যাট্রিবিউট টেবিল থেকে, তাহলে আমরা দেখি অ্যাট্রিবিউট টেবিল কই, তাহলে কাইটা দিলাম আবার দেখো অ্যাট্রিবিউট টেবিল হচ্ছে লেয়ারসে রাইট বাটন ক্লিক করলে এই যে ওপেন অ্যাট্রিবিউট টেবিল এখানে আসলাম, এই যে এগুলো হচ্ছে ফিল্ড, এই উপরে যে হেডলাইন গুলি আছে উপরের গুলা এটা হচ্ছে ফিল্ড, যেমন এফ আইডি যে এইসব ফিল্ড, এখানে যে অ্যাডমিন 3EN এখানে আমতলি বাম্মা বামনা এসব হচ্ছে উপজেলার নাম, অ্যাডমিন 2EN হচ্ছে বরগুনা বরগুনা বরিশাল ভোলা তার মানে এটা হচ্ছে ডিস্ট্রিক্টের নাম, অ্যাডমিন 1A আছে হচ্ছে ডিভিশনের নাম, অ্যাডমিন 0 তে আছে কান্ট্রি নেম, তাহলে আমরা অ্যাডমিন 1 অ্যাডমিন 2 নিয়ে কাজ করবো, অ্যাডমিন 2 তে হচ্ছে ডিস্ট্রিক্ট আছে। প্রশ্নটা ছিল কি সর্বভূত উপাত্ত থেকে বাংলাদেশের জেলা মানচিত্র দেখো, তাহলে এই যে উপাত্ত এখন রিজলভ করব, রিজলভ ইনপুট দিলাম এখন আউটপুটে আবার নাম দাও, ওই সময় তো আমরা করি নাই যে ওই ফোল্ডারে ছিল আছে এখন যেহেতু লাস্ট টাইম ওই ফোল্ডারে ছিল, দিলাম রিজলভ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আছে হচ্ছে অ্যাডমিন 2 তে
অ্যাডমিন টু ইএন, এখানে রিজলভ ফিল থেকে এটা ক্লিক দিয়ে রাখলাম, ক্লিক দেওয়ার পর ওকে। রিজলভ হইতেছে যে হচ্ছে, একটা ক্লিক যদি হয় তারপর তুমি কনফার্ম থাকবে যে হ্যাঁ, ক্লিক তুমি যদি কনফার্ম থাকো তার মানে ও কাজ করতেছে, একটু সময় লাগে। অনেক সময় আবার এই যে নিচে এখানে লেখা থাকে, আবার অনেক সময় লেখা নাও থাকতে পারে। এই যে রিজলভ হয়ে গেছে, ম্যাপটা ছিল হচ্ছে এরকম, এখন হয়েছে এরকম, অর্থাৎ ডিস্ট্রিক্টের ম্যাপ চলে আসছে। কালকে কার কার রিজলভ হয় নাই, আজকে কি হয়েছে? কোথায় লোকজন আছে কেউ? আমার হয় নাই, আমার আমার হয়েছে? রিজলভ কালকে হয় নাই, আজকে ট্রাই করছে, আজকে আমার রিজলভ হয় নাই, নাকি আমার ইয়াতে সমস্যা নাকি বুঝতেছি না, আমার এই যে এখন দেখে দেখাইলাম, দিল। এখন হ্যাঁ এখন কর নাই। এখন এখন দেখছি, এখনো করি নাই, আমি করবো সাথে সাথে তোমার। হ্যাঁ, সাথে সাথে করবে না, তুমি ল্যাপটপে ওপেন করে রাখছো, মোবাইল ওপেন করে রাখছো, দুইটা তো দরকার নাই, একটা তো দেখো একটা তো করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করছি আমি করি। আচ্ছা, তুমি ডিজার্ভ করতে করতে আমি লেভেলটা দেখাই। তো এখানে ডিস্ট্রিক্টের নাম আসছে, ডিস্ট্রিক্টের ম্যাপটা আসছে, কিন্তু নামটা এখন কোনটা কোন ডিস্ট্রিক্টের নাম বুঝে নেই, তবে নাম শো করে থাকবে। নাম শো করানোর বুঝাইতেছে হচ্ছে লেভেল করা। কে মাইক বন্ধ করো, আমি লাইভ দেখাচ্ছি, মাইক অফ করো। মাইক অফ করো, মাইক অফ চালু। এখন এই ম্যাপে কোনটা কোন জেলা এটা তো আমরা জানি না, এটা শো করাইতে হবে। শো করানোর জন্য এই যে এখানে কিন্তু দুইটা আছে, এটা এটা ছিল, এটা থেকে আমরা এটা করলাম, তারপর এই ক্লিক উঠাই দিল, সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের এরিয়া নিয়ে কাজ, রিজার্ভ ডিস্ট্রিক্ট, এইখানে এসে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর হচ্ছে প্রপার্টিস। এখন আমরা করতেছি হচ্ছে এখানে ডিস্ট্রিক্টের নামগুলি নেই, নামগুলি শো করো প্রপার্টিস। প্রপার্টিস এ যাওয়ার পর এখান থেকে খুঁজতে হবে লেভেল, নাম শো করানোটাকে বলা হচ্ছে লেভেল। এই যে লেভেল পাইছি, লেভেলে দিলাম, লেভেলে একটু সময় লাগে। আচ্ছা আমার একটা কথা ছিল, এই যে এইটা তুমি তো করতেছো, অন্য একটা ব্যাপার একটা কথা ছিল, বলো বলো। আমরা যখন যে ডট বা শেড মেথড করি, ওইখানে কি কোনো নির্দিষ্ট আছে যে আমাদের এই ম্যাপ থেকে করা লাগবে, বিজিডি অ্যাডমিন 1 2 3 এরকম, না, ওটা বা তো পরীক্ষার সময় ম্যাপ দিয়ে দিবে, যেটার মধ্যে ওই যে শেড করলে? পপুলেশনের ডাটা আছে ওই ম্যাপ থেকেই করতে হবে। তাহলে আমরা এখন প্র্যাকটিস করার সময় কোনটা থেকে করবো? কারণ প্র্যাকটিস না করে পারবো না, আমি চেষ্টা করলাম কয়েকটা থেকে কিন্তু ওরকম হচ্ছে না, কারণ ওই যে যে রেঞ্জ গুলা, ওই যে যেটাকে বলা হয় যে এত থেকে এত জনসংখ্যা হলে এত ডট হবে, তারপর ছায়াপাত এরকম হবে, ওইটা আর কি ঠিকঠাক মতো হচ্ছে না, এই জন্য আর কি বললাম। আচ্ছা, এখন আমরা ওই ক্লাস পর্যন্ত যাই নাই, তো ওটা তো কালকে আমরা ওইখানে আচ্ছা দেখব, ওই সময় আচ্ছা আচ্ছা করতে পারবো না। আচ্ছা, এই যে ঠিক আসলো, আছে, মানে এখন আজকে দেখাইতেছে হচ্ছে ফার্স্ট ক্লাসটা যে মিস করছিল, তো তাই ওটা একটু প্রথমটা আবার করাইতেছে। এখন হচ্ছে ডিস্ট্রিক্টের নাম শো করানোর জন্য লেভেলসে আসলাম, এখানে রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিস, প্রপার্টিস থেকে লেভেল খুঁজে বের করছে, লেভেল আসলো। এখানে দুইটা কাজ, এই যে লেভেল এখানে ক্লিক দিতে হবে, আর এই যে লেভেল ফিল্ড, এখানে ডিস্ট্রিক্টের নামটা যে ফিল্ডে আছে, আমরা একটু আগে অ্যাট্রিবিউট টেবিল থেকে দেখলাম
এই জন্য দুইটা ফিল্ডই আছে, আরো ফিল্ড থাকতে পারতো। অ্যাট্রিবিউট টেবিল থেকে দেখলাম ওইখান থেকে অ্যাডমিন টু এনে ডিস্ট্রিক্টের নাম ছিল, এটা সিলেক্ট করে দিলাম, তারপর অ্যাপ্লাই। অ্যাপ্লাই দিতে পারো সরাসরি, ওকে দিতে পারো। অ্যাপ্লাইয়ের কাজটা হচ্ছে অ্যাপ্লাই দিলে, অ্যাপ্লাই দেওয়ার পর যদি দেখি যে কোনো কিছু ভুল হয়েছে, যেমন এখন অ্যাপ্লাই দিছি, দেওয়ার পর কিন্তু এখানে চলে আসছে, চলে আসার পর দেখলাম যে আমি তো দেওয়ার কথা ছিল ডিস্ট্রিক্টের নাম, দিয়ে দিছি বিভাগের নাম, তখন আবার এটা চেঞ্জ করে ঠিকঠাক বসায়া তখন আবার অ্যাপ্লাই দেওয়া যায়, তারপর ওকে দিলাম, যখন ঠিকঠাক আসলো তখন ওকে দিলাম। এটা হচ্ছে অ্যাপ্লাই আর ওকে এর মধ্যে পার্থক্য, দুটো একই কাজ। আর সরাসরি ওকে দিতে আর ফেরত আসা যাইতেছে না, তখন আবার দেখা গেছে এখানে যাও, তারপর প্রপার্টিস যায়, তারপর আসতে হয়। আচ্ছা এখন নাম আসলো, এই যে ম্যাপ এখানে সরে গেছে, ম্যাপ যদি এরকম সরে সেটাকে মাঝখানে আনতে হইলে এই যে উপরে দেখো পৃথিবী, পৃথিবীর মধ্যে টিপ দিলেই ম্যাপ জায়গা মতো চলে আসে, এর একটা বিষয়। আর ম্যাপটা যদি নাড়াচাড়া করানো লাগে তাহলে যে হাতের মতো চিহ্ন আছে এটা ক্লিক দিয়ে পরে যদি নাড়াচাড়া করানো যায়, আপাতত মাঝখানে থাকবে কোনো কাজ নাই। কেয়া হয়েছে ডিজলভ? না আমার ডিজলভ হচ্ছে না, কালকে কালকে তো সাদা হয়ে গেছিল, আজকে দেখা মানে হচ্ছে না যে ক্যান্সেলেশনে যে দিতে হয় না ডিজলভ হয় না ওরকম দেখা। আচ্ছা এটা তাহলে পরে দেখবো নি। তুমি ক্লাস আবার লাস্টে আমাকে করে দেখাই, ঠিক আছে। এখন আজকে নতুন একটা বিষয় দেখব, ইন্টারসেক্টর ক্লিপ সাথে মার্জ অ্যাড থাকবে। প্রশ্নটা হবে এরকম, কিবোর্ডটা নিয়ে এসে একটু হোল্ড, কি হয়েছে সবাই চলে গেছে? হ্যালো হ্যালো, আমার সমস্যা হয়েছে কিনা সিলেট বিভাগের রাস্তা ও রেলপথ দেখাও, এটা ইন্টারসেক্ট ক্লিপ দিয়ে করা যায়। তার আগে মার্চটা একটু দেখাইনি, মার্চ তো সবাই পারো না, কেউ যদি না পারো তাহলে দেখাই।
আফরিন মার্জ দেখাইতে হবে, একবার একটু দেখ। আচ্ছা আগের প্রশ্নটা দেখে, যেমন এখানে এই যে রংপুর ও রাজশাহী বিভাগ সংযুক্ত অবস্থায় দেখাও, ঠিক আছে? আজকে রংপুর আর রাজশাহী না দেখা সিলেট যেহেতু কাজ করো, সিলেট আর ময়মনসিংটা দেখে, এখানে দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে প্রথমে সিলেক্ট করতে হবে, এই যে সিলেক্ট ক্রিয়েট চার্জ যাইতে হবে, এই যে সিলেক্ট এলিমেন্ট, সিলেক্ট এলিমেন্ট থেকে এই যে এরকম চিহ্ন আসে সিলেক্ট এলিমেন্টে গেলে, তখন আমরা যদি জানি যে কোন কোন বিভাগ কোন কোন জেলা নিয়ে সিলেক্ট ডিভিশন, সেক্ষেত্রে ওইটা সিলেক্ট করলে মানে সিলেক্টে ক্লিক করলে এই সিলেক্ট সিলেক্ট হয়ে গেলো, আবার সুনামগঞ্জে ক্লিক করলে সুনামগঞ্জ সিলেক্ট হয়ে গেলো। এখন তিন চারটা বিভাগ যদি একসাথে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে শিফট কিবোর্ডে শিফট চাপ দিয়ে ধরে এই যে সুনামগঞ্জ সিলেক্ট ক্লিক করলাম, এখন দূরে কিন্তু একটা সিলেক্ট হয়েছে। এখন আমি কিন্তু কিবোর্ডের শিফট চাপ দিয়ে রাখছি মৌলভীবাজার, এই যে হবিগঞ্জ, এটা আমি জানি যে চারটা বিভাগ জেলা নিয়ে সিলেক্ট, তাই আমি শিফট দিয়ে চারটা সিলেক্ট করলাম, হয়ে গেল, ঠিক আছে? এরপর কি করতে হবে, এইখানে যেহেতু আমি এই ম্যাপে কাজ করতেছি, এখান থেকে রাইট বাটন ক্লিক করলে সিলেকশন, সিলেকশন থেকে ক্রিয়েট লেয়ার ফ্রম সিলেক্টেড ফিচার, এটা টিপ দিতে হবে, এই যে আলাদা হয়ে গেছে সিলেক্ট বিভাগটা, আলাদা হয়ে গেল, সাথে সাথে আমরা এখানে নাম লিখি, এখানে নাম লিখতে হলে এখানে একটা ক্লিক একটু মানে ডাবল ক্লিক দিতে হবে, একটু পর একটু লং টাইম, একটা ডাবল ক্লিক হচ্ছে তাড়াতাড়ি দিতে হবে, এর এখানে নাম লিখতে হলে একটু দেরি করে ডাবল ক্লিক দিতে হবে, কয়েকবার ক্লিক দিলে দেখবা যে এরকম চলে আসছে, তাহলে এখানে নাম লিখে সিলেক্ট, দেখবো ময়মনসিংহ। এখন আমরা তো জানি না যে ময়মনসিংহ এর কোন কোন জেলা নিয়ে ময়মনসিংহ, সেক্ষেত্রে কি উপায়, সেক্ষেত্রে উপায় হচ্ছে এই যে উপর থেকে সিলেকশন, সিলেকশন থেকে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, কিন্তু এখানে মনে হয় আসবে না, এটা ডিজলভ করা, তো এই ম্যাপটা থেকে দেখাই, যেমন এই ম্যাপটাই আছে, এখান থেকে শুধুমাত্র ময়মনসিংটা আলাদা করবো। এখন কিন্তু আমি হবে না, আচ্ছা চলার করি, এখানে ওপেন অ্যাট্রিবিউট দিলে উপজেলা ইউনিয়ন থেকে সব ডেটাই আছে, ঠিক আছে? গা এই পাশে লেয়ার লেয়ার চলে গেলে যে উইন্ডো থেকে টেবিল অফ কন্টেন্ট তারপরে যা আসে এটার এই যে সাইডে নিয়ে বসাই দিলেই বসে, কিন্তু আমি মার্চ করিনি, জাস্ট শুধু আলাদা করে দেখাইলাম এই সিলেটটা যে একটা বিভাগ থেকে কিভাবে সিলেট আলাদা করে, অর্থাৎ এই একবার প্রথম দিনের প্রশ্নটাই চলে গেছি যে জেলা রাজশাহী বিভাগ আলাদা করো, ঠিক আছে? যেমন এই সিলেট বিভাগ আলাদা করলাম, ঠিক আছে? আলাদা করার জন্য দুটা সিস্টেম আছে, একটা হচ্ছে এরকম সিলেকশন সিলেক্ট এলিমেন্ট থেকে, আর একটা হচ্ছে সিলেকশন থেকে, সিলেকশন থেকে করতে হলে আমাদের এই ম্যাপটা লাগবে, কারণ এই ডিজিটাল ম্যাপে ডেটা নাই, সিলেকশনে গেলাম সিলেক্ট বাই অ্যাট্রিবিউট
এখান থেকে এই যে এটা সিলেক্ট করতে হয় লেয়ার থেকে, আর যে বিভাগের নাম, বিভাগের নাম আছে অ্যাডমিন টু তে, ওয়ানে আছে এই যে অ্যাডমিন ওয়ান ইএন, ক্লিক বাই অ্যাট্রিবিউট, তারপর এখান ক্লিয়ারের ওইটা লেয়ার, যে লেয়ারটা থেকে আমরা কাজ করতেছি এটা সিলেক্ট করে দিলাম, তারপর অ্যাডমিন ওয়ান ইএন এখানে ডাবল ক্লিক করলে এটা যে নিচে চলে আসে, তারপর দিতে হবে সমান 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 সমান, তারপর হচ্ছে গেট ইউনিক ভ্যালুস, এই যে এখানে বিভাগের নাম ভুল চলে আসছে, তাহলে আমরা ময়মনসিংহ আলাদা করবো, তাহলে এখানে ময়মনসিংহে ডাবল ক্লিক করলে এই যে ময়মনসিংহটা নিচে চলে আসছে। প্রথম এখানে লেয়ারে নাম দিলাম, তারপর ডিভিশন কোন ফিল্ডে আছে অ্যাডমিন ওয়ান ইএন এ, এটা ডাবল ক্লিক করার পর এখানে আসছে সমান সমান দিলাম, গেট ইউনিক ভ্যালু দিয়ে ময়মনসিংহটা সিলেক্ট করছি, অ্যাপ্লাই, ওকে। এই যে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ময়মনসিংহ বিভাগটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর এখানে রাইট বাটন ক্লিক করার পর এই যে সিলেকশন, একই সিস্টেম আগেতে যেভাবে করছি, সিলেক্ট সিলেকশন থেকে লেয়ার ক্রিয়েট লেয়ার ফ্রম সিলেক্টেড ফিচার এর দিলে এই যে উপরে আলাদা হয়ে গেছে। ডাবল ক্লিক লাগছে হয়তো, প্রপার্টিসে চলে যেতে যে প্রপার্টিসে গেলে একটু টাইম নেয়। উইন্ডোজ 7 এ অনেক ফাস্ট কাজ করে, আবার নতুন যেসব ল্যাপটপ গুলি আছে উইন্ডোজ 10 এর ওইগুলি তো ফাস্ট কাজ করে, পুরান গুলিতে দেরি করে। শুধু মানুষটা আলাদা গেল, সিলেট আলাদা হয়েছে, মানুষ আলাদা হয়েছে। এখন এই সিলেটের ময়মনসিংহটা যদি মার্চ করতে চাই, তাহলে একটা সিলেট তো ডিস্ট্রিক্ট অবস্থায় আছে, ময়মনসিংহ হচ্ছে উপজেলা অবস্থায় আছে, এটা ডিস্ট্রিক্ট অবস্থায় আনতে হবে, এটা একটু কমপ্লিকেটেড এর দিকে চলে যাইতেছে, যেহেতু আমরা ওই এক গতদিন একটা নতুন পেপার দেখাই আজ, ভালো কথা, আজকে যতটুকু কাজ করছি আমরা সেভ করিনি, এখনো সেভ করতে হলে এই যে ফাইলস থেকে, ফাইলস থেকে সেভ, অথবা এই যে এখানে সেভ এর একটা অপশন আছে, এখানে ক্লিক করলে সেভ আসে, সেভ করতেছে হচ্ছে আর্ক সেভ ফাইলে, যে এস ফোল্ডারের ভিতরে আর্ক সেভ ফাইল, এখানে ইন্টারসেক্টর ভিতরে এখন কিন্তু শুধু আফরিনকে দেখাইতেছি মার্চটা, ঠিক আছে, আমরা কিন্তু আজকে ইন্টারসেক্টের কাজ এখন দেখাইতেছি না, গতদিনের ম্যাপটা দেখাইতে দেও তো। হচ্ছে এটা লেয়ার কই যাবে হারায়া,
গতদিন এটা ছিল প্রথমে, কিন্তু মাত্রিক দেখালে হচ্ছে সিলেকশন ওই ম্যাপটা থেকে, যে সিলেক্ট করে দুইটা বিভাগ কিভাবে আলাদা করছি। এখন হচ্ছে যে দুইটা বিভাগ পাইছি, রংপুর আর রাজশাহী। এখানে রংপুর আর রাজশাহীতে একটা ক্লিক করলে কিন্তু একটা চলে যাচ্ছে, এগুলি যেন সংযুক্ত অবস্থাকে অর্থাৎ মার্জ অবস্থা থাকে এটা করতে হবে। এর জন্য হচ্ছে জিও প্রসেসিং, তারপর হচ্ছে যে মার্জ, মার্জে ক্লিক করলাম, এরপরে যে ইনপুট ডাটা সেট, এখান থেকে রংপুর, যেহেতু রংপুরের আশে করতেছে রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, এই যে দুইটা আসলো। এই যে আউটপুট ডাটা সেটে যায় কোথায় সেট করবো, এটা হচ্ছে আমরা আদার্সে সেট করতেছি, আদার্সে যে কোনো একটা নাম দিলাম, তারপর সেভ। দুইটা কাজ, ইনপুটে যে দুইটা সংযুক্ত করবো বা তিনটা সংযুক্ত করবো এখানে রাখবো, ইনপুট থেকে নিয়ে এখান থেকে, তারপর দ্বিতীয় হচ্ছে আউটপুট ডাটা সেটে যে এখানে সেটটার করবো ওইখানে নাম লিখে সেট করে দিলাম, তারপর ওকে। এই যে নিচে দেখো মার্চ হচ্ছে, এই যে মার্চ কমপ্লিট, এই যে আচ্ছা এই যে মার্চ হয়ে গেছে, এই যে এই দুইটা যদি উঠাই দেই তাও কিন্তু এটা একই অবস্থায় আছে, এটার নাম হচ্ছে মার্চ। এটা ছিল হচ্ছে এরকম আলাদা অবস্থায়, কিন্তু এটা আমরা ধরে সংযুক্ত অবস্থায় করছি, এইরকম মার্জ হয়ে গেছে। আচ্ছা এখন আমরা আবার আজকের কাজে ফিরে আসি, ইন্টারসেক্ট। আচ্ছা তিহান, আমার একটু কথা ছিল। হুম বলো। আচ্ছা এই যে আমরা যে মার্জ করলাম না, তো আমরা তো কি আলাদা আলাদা করে অ্যাট্রিবিউট টেবিল, যে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট থেকে ওইখান থেকে আলাদা আলাদা করে পরে একসাথে করছি? হ্যাঁ 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 আচ্ছা তাহলে আমি ধরো মনে করো প্রথমে একটা ডাটা আইনা মূল ম্যাপটা থেকে একটা বিভাগ আলাদা করলাম, তাহলে আমি যখন আরেকটা বিভাগ এটার সাথে অ্যাড করতে চাই তখন কি ওই একই পদ্ধতি আবার ওই আরেকটা ম্যাপ এনে না 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 একটা ম্যাপ আনা দরকার নেই তো, ওই একটা ম্যাপের থেকে প্রথমে একবার একটা আলাদা করবা, পর আবার আরেকটা আলাদা করবা? ও আচ্ছা, একটা ম্যাপ থেকে দুইবার করে করতে হবে তারপরে সার্চ করবো, তাই তো? হ্যাঁ এই যে দেখাইতেছি, এই যেমন ওই দিন ছিল হচ্ছে হ্যালো, ক্লাসে কি সবাই আসছো? না আমি আছি, আমি আছি। কথা শোনা যাচ্ছে না। তিহানের কথা শোনা যায় না। আমি একটা কলে আসছিলাম তো তাই মিউট করে রাখছি, কিছু দেখাইতেছি না, আমি কথা শেষ করে আসতেছি।
ইহান মিউট হয়ে গেলেই বুঝবে ওর কল আসছে। ইয়েস রুমা, হ্যাঁ বলো, কালকে কয়টায় যাবা? তিহান জানে, ওই যখন বোনা নিয়ে আসবো তখন যাব। তার মানে আমার নিয়ে যাইবা না? কি আচ্ছা তাহলে কথা চলতে আছে, ক্লাস কি রেকর্ড হইতাছে? রেকর্ড হইতেছে, এর জন্য রেকর্ড যারা করতেছে তারা কোনো কথা বলতে পারতেছে না যে আসলে রেকর্ড হচ্ছে। আচ্ছা যাই হোক, আমার কথা শেষ, আসলাম ফিরা। এখন আরিফিন যেটা বলছিলা এটা হচ্ছে এই যে ম্যাপটা ছিল হচ্ছে এটা, ঠিক আছে? এখান থেকে প্রথমে এই যে সিলেকশন থেকে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট দিলাম, তারপর অ্যাডমিন 1 2, ও এখানে যে লেয়ারে সিলেক্ট করতে হচ্ছে এটা থেকে বরিশাল দিলাম, ধরো বরিশাল দেওয়ার পর এই যে বরিশাল সিলেক্ট হয়েছে, তারপর রাইট বাটন ক্লিক করার পর সিলেকশন থেকে এই যে ক্রিয়েট লেয়ারে দিলে এই যে উপরে বরিশাল আচ্ছা, এখান থেকে একসাথে দুইটা জেলা সিলেক্ট কিংবা করা যায় দুইটা না, ডিকশন করা যায় কিনা? কয়টা যায় না আমি দেখছিলাম একটু ট্রাই করে নিজে নিজে, আমি ট্রাই করছি কিন্তু হয় না। হয় নাই। আচ্ছা এই যেমন এটা আলাদা গেছে, তো আবার একই সেম প্রসেসে একই ম্যাপ থেকে একাধিক আলাদা করা যায়, বুঝতে পারছো আরিফিন? হ্যাঁ, কিন্তু আলাদা করার ক্ষেত্রে ধরো আমি এখানে বরিশাল আর চট্টগ্রাম আলাদা করলাম, তো তারপরে যখন আসবে তখন কি দুইটা একসাথে আসবে? এই যে আলাদা করলে এরকম একটা আলাদা লেয়ারে আসতেছে, এই যেমন কালকে এই যে রাজশাহী যেমন আলাদা করছিলাম, রংপুর আলাদা করছিলাম, এরকম আলাদা আলাদা লেয়ার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে আচ্ছা যখন মার্চ করা হবে তখন যেমন এটা এই যে এরকম থাকবে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, দুইটা আলাদা আলাদা আসবে যখন মার্চ করব, তখন মার্চে তো দুইটা ডিভিশনের নাম দিব, ওই দুইটা ডিভিশনের নাম দিলে তখন দুইটা ডিভিশন একসাথে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মানে মার্চে দুইটা দাও বা তিনটা দাও। আচ্ছা আজকের টাই ফিরে আসলাম, আচ্ছা ওকে। সিলেট সিলেটের ডিস্ট্রিক্ট গুলোর নাম দেখাই দিই। লেবেল করার জন্য আমরা জানি হচ্ছে এই লেয়ারে এখানে যেটা লেবেল করবো এখানে রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিস যেতে হয়, এখানে প্রপার্টিস এ না যাওয়ার পর আরেকটা অপশন আছে এই যে এখানে লেবেল ফিচার, যে লেবেলে যে ফিল্ড আছে এখানে যদি ডিস্ট্রিক্টের ফিল্ডটা সিলেক্ট করানো থাকে সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লিক করলে সরাসরি লেবেল চলে আসে। এখন আমরা এইভাবে করতে পারি, করার পর যদি দেখি যে এটা আসলে ঠিক মতো আসে নাই সেক্ষেত্রে আবার প্রপার্টিস যায় ওই আগে নিয়মিত ভাবে করা লাগবে। এটা করাই আছে জানতাম, এইভাবে করতে পারলাম। এখন প্রশ্নে আসি, সিলেট বিভাগের রাস্তা ও রেলপথ দেখাও, এটা যদি বলে এভাবে তাহলে আমাদের তিনটা শেপ ফাইল দিবে, একটা হচ্ছে এমন হইতে পারে সম্পূর্ণ বাংলাদেশের ম্যাপ দিবে অথবা সিলেটের ম্যাপ দিতে পারে, এটা হচ্ছে একটা, দ্বিতীয় হচ্ছে রাস্তার একটা ম্যাপ দিবে, তৃতীয় হচ্ছে রেলপথের একটা ম্যাপ দিবে। যদি সম্পূর্ণ বাংলাদেশের ম্যাপ দেয় তাহলে কিন্তু আমাদের সিলেটটাকে আলাদা করে নিতে হবে, যদি এই যে এরকম একটা ম্যাপ দেয় সেক্ষেত্রে সিলেটটা কিন্তু আলাদা করে নিতে হবে, আর যদি শুধু সিলেটই দেয় সেক্ষেত্রে তার আলাদা করা লাগতেছে না, সিলেকশন থেকে আলাদা করা লাগতেছে না। আচ্ছা তো ধরলাম আমাদের বাংলাদেশের ম্যাপে দিয়েছে, আমরা সিলেকশন থেকে আলাদা করছি, এখন বাকি রইলো হচ্ছে রাস্তার রেলপথের ম্যাপ। রাস্তার রেলপথের ম্যাপ আমরা অ্যাড করিনি, এখন আমরা অ্যাড করি, এই যে অ্যাড ডাটা এখানে আছে, এই যে রোডস এইখানে একটা রোডস আছে, এই রোডসটা মানে যে রোডস একটা যে রেলওয়ে সেক্টর রোডসটা অ্যাড করলাম, পুরো বাংলাদেশে রোড চলে আসছে কিন্তু আমাদের এতটুকু দরকার নেই, পরে আসতেছি।
তারপর হচ্ছে রেলওয়ে, রেলওয়েটা হচ্ছে আছে লাল লাল, এটা হচ্ছে রেলওয়ে আর এটা হচ্ছে রোড। আচ্ছা এখন যদি এরকমই থাকে, এই আমরা তো আর এই যে পুরা বাংলাদেশে রোডস আর রেলওয়ে এটা দেখাবো না, সিলেট বিভাগটা এগুলি সব ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র সিলেট বিভাগের কতটুকু রাস্তা আছে কতটুকু রেলওয়ে আছে এটা আমরা দেখাইতে চাইতেছি। এক্ষেত্রে হচ্ছে রোড আর রাস্তার সাথে সিলেট বিভাগটা বা ইন্টারসেক্ট করতে হবে অথবা ক্লিপ করতে হবে একই কাজ। সেক্ষেত্রে আমরা একটা ইন্টারসেক্ট করি, রেলওয়েটা ইন্টারসেক্ট করি আর রোডসটা ক্লিক করি, এই যে সিলেক্ট করা আছে। এই অবস্থায় জিও প্রসেসিং এন্ড কিন্তু নতুন কাজ ইন্টারসেক্ট, মানে আজকে যেটা শিখে দিতে চাচ্ছি এতদিন কিন্তু পূর্বের গুলি রিভাইজ দিয়েছি। জিও প্রসেসিং ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট আসার পর ইনপুট, ইনপুটে কি কি সংযোগ, ইন্টারসেক্ট কিন্তু এক প্রকার মার্জ, ঠিক আছে, যেমন সংযুক্ত করা, মার্জে হচ্ছে একই টাইপের জিনিস দুইটা সংযুক্ত করা লাগে, আর ইন্টারসেক্টের ইন্টারসেক্ট হচ্ছে দুই রকম জিনিস, কারণ রাস্তা আর রেলের কিন্তু ম্যাপ না, মানে যেখানে ডিস্ট্রিক্ট বা ডিভিশন ম্যাপ না, এটা হচ্ছে অন্য জিনিস। এই যে দেখলে আমরা বুঝতে পারতেছি এটা দেখতে একরকম, এই যে রাস্তাগুলি দেখতে একরকম কিন্তু এই বিভাগীয় মানচিত্র দেখতে কিন্তু এক অন্যরকম। তো এই যে ভিন্ন রকম যে দুটো আছে এই দুটো যখন আমরা সংযুক্ত করব বা একসাথে দেখাইতে যাব তখন করতে হবে ইন্টারসেক্ট, একই রকম যেটা আছে অর্থাৎ এই যে ডিস্ট্রিক্ট গুলা বা ডিভিশন গুলা এটার করতে হলে মার্চ করতে হবে, দুইটাই কিন্তু একত্রে সংযুক্ত করার কাজে আসতেছে। আচ্ছা আবার যাই জিও প্রসেসিং ইন্টারসেক্ট, এখান থেকে রেলওয়ে আর রেলওয়েটা করবো সিলেক্ট, দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আউটপুট এখানে এটা কি নামে সেভ করবো, এর ওই যে আদার্স নামে যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে চলে গেছে, তাহলে এখানে দিয়ে দেই ইন্টারসেক্ট রোড। ওকে এই যে হয়ে গেছে, এই যে দেখো আলাদা একটা রোড হয়েছে, এই যে এখন এই রোডটা উঠে দিলে দেখা গেছে শুধুমাত্র এই যে রেলওয়ে রুট হয়ে গেছে, পরে দেখেছি এই যে রাস্তা দেখা যেতেছে এটা হচ্ছে সিলেটের রেলওয়ে, সিলেটের রোড, সিলেটের রোড গুলো এই যে দেখা যেতেছে এটা ইন্টারসেক্ট রোড, ইন্টারসেক্ট রোড কাট নাম্বার। আচ্ছা এখন হচ্ছে রেলওয়ে, এই যে রেলওয়ে তো ছড়াই সিটায় আছে, শুধুমাত্র রেলওয়েটা দেখাইতে হবে, রেলওয়েটা করবো হচ্ছে ক্লিপ, জিও প্রসেসিং ক্লিপ। রেলওয়ে কেন ক্লিপ দিয়ে করবো আর ওই ইয়া কেন ইন্টারসেক্ট দিয়ে করলাম? একই কাজ, দুটা একই কাজ, আমি মানে দুইটা সংযুক্তই করে ইন্টারসেক্ট দিয়েও করতে পারো ক্লিপ দিয়েও করতে পারো, ঠিক আছে, কিন্তু ইন্টারসেক্ট দিয়ে করলে একরকম করে দেখাই কাজটা করতে হয়, ক্লিপ দিয়ে করলে একরকম করে কাজটা দেখাইতে হয়, তাই দুইটাই একসাথে দেখাই রাখতে হবে, যেন যদি বইলা দেয় যে ক্লিপ করো তাহলে তো তোমার ক্লিপ দেখাইতে হবে, আর যদি কিছুই না বলে প্রশ্ন, যেমন এখানে ইন্টারসেক্ট আমি লিখছি বুঝার জন্য, এখানে এরকম থাকবে না, প্রশ্ন থাকবে হচ্ছে এরকম সিলেট বিভাগের রাস্তা ও রেলওয়ে রেল পথ দেখাও, এটা দেখাইলে আমরা ইন্টারসেক্ট দিয়ে করতে পারবো ক্লিপ দিয়ে করতে পারবো, কিন্তু যদি বলা দেয় যে ক্লিপ দিয়ে করো সেক্ষেত্রে তো আমাদের ক্লিপ দেখাইতে হবে। তো ইন্টারসেক্টটা দেখাইলাম, এখন ক্লিপ দিয়ে দেখাইছি, কাজে ইনপুটে হচ্ছে বড় একটু
একটু ভুলে গেছি, তখন একটু ট্রাই করে দেখি। এখানে মনে হচ্ছে রোডসটা দিতে রেল রেলওয়ে না রেলওয়ে দিলাম। আর যে ক্লিপ ফিচারে এখানে আসবে হচ্ছে সিলেক্ট নাম দিলাম। ওকে একই কাজ। এখানে এই যে নিচে এখানে লম্বা দাগ আছে, এই যে লম্বা দাগ, এটা তো রেলওয়ে, তাহলে এটা আমরা রেলওয়ে এর মতো করে দিই। এখানে যে ডাবল ক্লিক করলে তারপরে যে এরকম অনেক সিম্বল আসে, এখানে রেলওয়ে আছে, এই যেমন রেলওয়ে রেলওয়ে আছে এখানে, তারপর রেলওয়ে সিলেক্ট করে ওকে দিলে এই যেমন রেলওয়ের মতো ডাক ডাক এসে পড়লো। আর এটা যেহেতু রোড রোড দুইটাই তো দেখা যাচ্ছে, তাহলে আমরা এটাও সিলেক্ট থাকবে, এটাও সিলেক্ট করলাম। রোড কোথায় গেছে, এই যে রোড, রোড আর রেলওয়ে কি একই জায়গায়? এটা কিভাবে সম্ভব? সিলেটে রোড আর রেলওয়ে একসাথে হয়ে গেছে, মানে তাদের রোড আর রেলওয়ে একই রাস্তায়। ওরে বাবা, এই জন্য আমরা আলাদা আলাদা বুঝতে পারতেছি না আসলে। আচ্ছা আরেকটা রোডের আমরা যে রোডটা নিয়ে করছি এখানে এটা তো ভুল আছে, এই যে আরেকটা আছে মিউজিক অ্যাডমিন রোড, এই রোডটা কাটে দিই, এই যে নতুন একটা লাইন নিছি, এখানে রোডটা আলাদাই দেখাইতেছে। এই যে এগুলি রোড আলাদা দেখাইতেছে, তাহলে ওই ম্যাপে ওই যে ওই শেপ ফাইলটা তো ভুল আছে। আচ্ছা তাহলে এখানে রোডটা যদি আবার ইন্টারসেক্ট করে, সেক্ষেত্রে এই যে জিও প্রসেসিং ইন্টারসেক্ট ইনপুট ফিচার হচ্ছে বিজিডি রোড, আর দিকে হচ্ছে সিলেট ডিভিশন, তারপর এই যে এখানে নাম দিতে হবে, ওইটার উপর দিয়ে দিই ইন্টারসেক্ট রোড দিলাম। ওকে এই যে হয়ে গেছে ইন্টারসেক্ট রোড, কাটলাম, এই যে এখন আলাদা হয়েছে ছোট করলে। এই এটা হচ্ছে রেলওয়ে উঠে গেল, এই যে রোড, এই রোডের এখানে ডাবল ক্লিক করলে এখানেও আসে, যেমন এই যে মেজর রোড লেখা আছে, হাইওয়ে রোড, আমরা এই কালোটাই দিলাম, এই যেমন রোড বোঝা গেল। আর যদি মেজর রোড দিয়ে দুটো আলাদা আলাদা কালার থাকলো হাইওয়েতে, আর ওইদিক দিয়ে রেলওয়েটা বোঝা যাইতেছে না, এখানে এই যে উইথটা আরো বাড়াই দিলে আরো মোটা দেখা যায়, এই যে ভিতর দিয়ে দেখা গেছে। এখন এই বিষয়টা আমি আবার রিপিট করে দেখাইতেছি, ঠিক আছে? সব কাইটে দেখি, সিলেট না দেখেন চট্টগ্রাম দেখাই, চট্টগ্রাম
এই যে এরকম ম্যাপ আছে, যদি এখানে বলে যে সিলেটের রাস্তা দেখা, এখানে চট্টগ্রামের রাস্তা দেখাইতে বলতে পারে, চট্টগ্রামের রাস্তা, তাহলে চট্টগ্রাম প্রায় আলাদা করতে হবে। ও এখানে তো এই ম্যাপ দিয়ে চট্টগ্রাম আলাদা করা যাবে না, সেক্ষেত্রে আমাদের ডিস্ট্রিক্টের আরেকটা ম্যাপ আছে, ওটা নিতে হবে। একবারে নতুন করে করলাম, এই ম্যাপটা দিছে, ঠিক আছে, একবার ফ্রেশ, আমরা আগে কোনো কাজ করি নাই, এই ম্যাপ পরীক্ষা হলে এই ম্যাপটা দিছে, যাওয়ার পর বলছে যে চট্টগ্রাম বিভাগের রাস্তা ওর উপর দেখাও, ঠিক আছে, আমাদের এই ম্যাপটা দিবে, তারপর দিবে হচ্ছে রোডস, এই যে বিজিরি রোডস দিবে, দিল, তারপর দিবে হচ্ছে রেলওয়ে। এটা এমন হইতে পারে যে একটা ফোল্ডারের মধ্যে এই তিনটা সেভ ফাইল দেওয়া থাকবে, আমাদের অ্যাড ডাটা করে নিয়ে নিতে হবে, অথবা এরকম অ্যাড করাই থাকলো, এরপর বললো যে চট্টগ্রাম বিভাগের রাস্তার উপর দেখাবো, এরকম হয়তো থাকবে না, একটা ফোল্ডারে থাকলো, তখন অ্যাড ডাটা করে এই তিনটা জিনিস আমাদের নিয়ে নিতে হবে, এখানে নাম লেখাই থাকুক, লেখাই থাকবে যে রেলওয়ে রোড, এটা তো বাংলাদেশের ম্যাপে থাকলেই, এরকম থাকলো। এখন এখান থেকে চট্টগ্রাম বিভাগের রোডস রোডস আর রেলওয়ে দেখাইতেছি, তাহলে এখানে ও ক্লিপ দেখবো আর ইন্টারসেক্ট দেখবো, কিন্তু পরীক্ষার সময় যদি যেটা উল্লেখ করে ওটা দেওয়া করবো, অথবা যদি কোনো উল্লেখ না করে সেক্ষেত্রে আমার যেটা ইচ্ছে ওটাতে করতে পারি। ক্লিপ আর ইন্টারসেক্ট কিন্তু একই রকম, তোমরা তো কাজ দেখেই বুঝলা, দুটো কিন্তু ওই বাকি অংশটা কয়টা ফেলাই দিছি, যতটুকু লাগছে অতটুকু রাখছে, চট্টগ্রাম বিভাগ আলাদা করতে হলে সিলেকশন, সিলেক্ট দ্য অ্যাট্রিবিউট, এখানে যে লেয়ারে এই ম্যাপটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাডমিন ওয়ান, অ্যাডমিন ওয়ানে আছে হচ্ছে বিভাগের নাম, অ্যাডমিন ওয়ান ডাবল ক্লিক করলাম, তারপর সমান সমান, তারপর গেট ইউনিক ভ্যালু দিয়া চট্টগ্রাম ডাবল ক্লিক করলাম, এই যে এখানে চলে আসছে অ্যাডমিন ওয়ান, ডিভিশনের নাম ছিল সমান সমান দিচ্ছি, গেট ইউনিক ভ্যালু দেওয়ার পর এখানে চলে আসছে ডিভিশনের নামগুলো, চট্টগ্রাম সিলেক্ট করার পর অ্যাপ্লাই, ওকে, এই চট্টগ্রাম বিভাগ সিলেক্ট হয়েছে। তাহলে এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করার পর সিলেকশন ক্রিয়েট লেয়ার ফ্রম সিলেক্টেড ফিচার ক্লিক করলাম, এই সাথে সাথে উপরে কিন্তু বিভাগটা আলাদা হয়ে গেছে, এখানে রিনেম করতে হবে, রিনেম করলে এই যে মাউস একটু দুটো ক্লিক করলে এডিট করা অপশন চলে আসে, চিটাগাং এখন আমাদের বাংলাদেশের পুরানো একটা দরকার নেই, করে দিলাম, কিন্তু এই যেগুলো কিন্তু রয়ে গেছে এটা থাক, এটার দরকার নেই, বাদ রোডসটা তাহলে ইন্টারসেক্ট করি, ভিউ প্রসেসিং ইন্টারসেক্ট, এখানে ইনপুট ফিচারে চিটাগাং এর সাথে বাংলাদেশের রোডস ধরে দিলাম, আউটপুট ফিচারে নাম দিতে হবে, চিটাগাং রোড লিখে দিই, এই যে সবুজ সবুজ রোডটা উঠাই দিলেই রেলওয়ে রোড আই, এই যে বলে গেছে এখানে কিন্তু এই যে রোড গুলি চলে আসছে, এটার নাম এরপর দেখব হচ্ছে রেলওয়ে ক্লিপ এর মাধ্যমে, রেলওয়ে যে অবস্থায় আছে পুরোপুরি যে অবস্থায় রেলওয়ে আছে, এটার ক্লিপ করতে হলে জিও প্রসেসিং ক্লিপ। এখন যদি উল্টা হয়, ইনপুটের জায়গায় একটা দিলাম আর মানে ক্লিপের জায়গায় একটা দিলাম, এই দুইটার বিষয়টা এরকম, ইনপুটটা থাকবে হচ্ছে বড় জিনিস,
ঠিক আছে, আর ক্লিপ ফিচারে থাকবে হচ্ছে ছোট জিনিস। এখানে বড় জিনিস কি, বড় জিনিসটা হচ্ছে আমাদের রেলওয়েটা, এই যে রেলওয়ে কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে আছে, কারণ এটা হচ্ছে বড় জিনিস। আর আমরা ক্লিপে দিব হচ্ছে ছোট জিনিস, ছোট জিনিস অর্থাৎ পুরো বাংলাদেশের জায়গায় চট্টগ্রামটা কিন্তু ছোট। ইনপুট ফিচারে দিতেছে হচ্ছে রেলওয়ে, আর এই যে ক্লিপ ফিচারে দিব হচ্ছে চট্টগ্রাম। এরপর হচ্ছে নাম, ওই আগে একই সিস্টেম, এখানে নাম দিয়ে দিই চট্টগ্রাম রেলওয়ে। দিলেই এই যে এখানে চলে আসছে, নীলটা হচ্ছে চিটাগাংয়ের রেলওয়ে, সবুজটা হচ্ছে চিটাগাংয়ের রোড। এরা এখন যদি ডিজাইন করতে চাই, মানে আমাদের কিন্তু প্রশ্নের অ্যান্সার শেষ, ঠিক আছে, কিন্তু এখন সৌন্দর্য একটা বিষয় যেহেতু থাকে, তাই আমরা একটু রেলওয়ে রোডটা একটু আলাদা করে দেখাইতে হবে। তাহলে রেলওয়ে দিলাম, যেহেতু গতবার দেখছিলাম চারে বোঝা যাইতেছে না বেশি, তাহলে পাঁচ দিই। এই যে দেখা যাইতেছে রেলওয়েটা আর রোডটা, হাইওয়ে রোড দিলে দিলাম হয়ে গেল, কিন্তু তারপরও রেলওয়েটা ঠিক মতো বুঝে না, এটা আরেকটু মোটা করলে ভালো হয়। আরো মোটা করে দিই, এই এবার ক্লিয়ারলি বুঝে যাইতেছে। তাহলে আপাতত কিন্তু কাজ শেষ, এখন যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে চট্টগ্রাম বিভাগের রাস্তা ও রেলপথ দেখাও, এটা তো থাকলো না, এটা সেট বা ক্লিপ। এই বিষয়টা থাকলো না, তাহলে আমরা ক্লিপও করতে পারি, ইন্টারসেক্ট করতে পারি। ইন্টারসেক্ট একটা বিষয়, যেমন ক্লিপে একটা বিষয় হচ্ছে এটা যদি উল্টা পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু ক্লিপ হবে না। অর্থাৎ এখানে একটা বড় দাদার কথা ছিল, এখানে হচ্ছে রেলওয়ে অর্থাৎ বড় বিভাগ অনুযায়ী, বিভাগের থেকে রেলওয়েটা বড়, আর ক্লিপ ফিচারে দেবো বিভাগের নাম বা জেলার নাম যেটা চাবে ওইটাই, এটা ছোট। এই বিষয়টা যদি কারো ভুলা যায় যে কোনটা উপরে কোনটা নিচে ভুলে গেছি, তাহলে আমরা ক্লিপ করার দরকার নেই, সরাসরি প্রসেসিং ইন্টারসেক্ট। এখানে কিন্তু কোনো বড় ছোট নেই, যে দুইটা জোড়া লাগাবো রেলওয়ে জোড়া লাগাবো আর হচ্ছে চট্টগ্রাম জোড়া লাগাবো, দিলাম নাম দিয়া ওকে দিলে হয়ে গেল। ইন্টারসেক্ট হচ্ছে একবার ইজি বিষয়, এখানে কোনো চিন্তা করার কিছু নেই, যে দুইটা জোড়া লাগাইতেছে ওই দুইটা নিয়ে এসা ওকে দিয়ে দিলাম, মার্জের মতো সেম টু সেম। এই যে মার্জ আর ইন্টারসেক্টের মধ্যে পার্থক্য এই, মার্জ হচ্ছে একই রকম জিনিস দুইটা সংযুক্ত করার জন্য মার্জ, আর দুই রকম ভিন্ন জিনিস সংযুক্ত করার জন্য ইন্টারসেক্ট। এখন চট্টগ্রাম বিভাগের রাস্তা রেলপথ দেখাও, আমাদের কিন্তু রাস্তা আর রেলপথ দেখানো হয়েছে কিন্তু প্রশ্ন কিন্তু সম্পূর্ণ হয়নি। এভাবে যদি দেই তাহলে কিন্তু ফুল মার্ক আসবে না, কারণ এটা কিন্তু ম্যাপটা সম্পূর্ণ হয়নি। ম্যাপটা সম্পূর্ণ করতে হলে ম্যাপের টাইটেল, নট লাইন, ভার্টিকুল, দ্রাঘিমাংশ যেটা বলে সবকিছু দেওয়া লাগবে, অর্থাৎ ম্যাপটা এখন ডিজাইন করতে হবে। তাহলে প্রথমে প্রথম ক্লাস আমরা ডিজাইন দেখছিলাম, কালকে দেখি নিয়ে তাহলে আমরা আজকে আবার ডিজাইনটাও দেখি কিভাবে ডিজাইন করতে হবে। এই যে নিচে এখানে এখন আমরা যে অবস্থায় আছি এটা হচ্ছে ডাটা ভিউতে আছে, এই যে মাউসটা নিয়ে গেলে দেখা যায় যে ডাটা ভিউ, আর এর পাশে হচ্ছে again কল আসছে একটু হোল্ড।
সরি ওয়েট করানোর জন্য, এরকম ওয়েট হয়ে হতেই পারে, প্রথম দিন অনেক বেশি ওয়েট করেছি। এখন আমরা ডিজাইন করব মানে টাইটেল এসব দিয়ে। তো এখানে হচ্ছে যে ডাটা ভিউ আর এই পাশে হচ্ছে লেয়ার ভিউ, তাহলে যে লেয়ার ভিউতে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসে, কিন্তু সবকিছুই খালি। আমরা যে কতদিন করছি এখানে একটু দেখি, দেখুন এখানে আমাদের হচ্ছে যে টাইটেল দিতে হবে, লিজেন্ড দিতে হবে, স্কেল দিতে হবে, তারপর নর্থ লাইন আর হচ্ছে ড্রাগিং অক্ষর। তাহলে শুরু করি, প্রথমে হচ্ছে এই যে টাইটেল দিই, টাইটেল হচ্ছে এই যে ইনসার্ট, ইনসার্টে টাইটেল, টাইটেল ক্লিক করলাম এরকম একটা আসে, এটার নাম কি আসলো ওইখানে। এরপর দেই নর্থ লাইন, এই যে ইনসার্ট থেকে এইখানে সব কিন্তু আছে, কেউ যদি ভুলে যায় যে আমার এখানে কি কি দেওয়া লাগতো, টাইটেল লিজেন্ড কি কি ভুলে গেছে, এখানে কিন্তু সব আছে। এই যে ইনসার্ট টি দিলে এই যে টাইটেল আছে, লিজেন্ড আছে, নর্থ অ্যারো আছে, স্কেল বার আছে, শুধুমাত্র দ্রাঘিমাক্ষাংশ যেটা চারদিকে এটা এখানে নেই, এরা বাদে সবকিছু এখানে আছে। তাহলে টাইটেল দিছি, এরপর নিচে আসি, নিচে নর্থ অ্যারোটা দিই, যে কোনোটা যেটা পছন্দ দিলাম। এটা একটু বড় করতে হলে এই যে তিন চার কোনা মাথা, এখানে যখন এরকম চিহ্ন আসবে তখন মাউসে ক্লিক দিয়ে টান দিলেই বড় হয়ে যায়। এটা দেয় এই সাইডে বসাই, এনি ম্যাপটা তো ম্যাপ পেজ অনুপাতে একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় করতে হইলে এই যে এই চিহ্নটা কিন্তু সিলেক্ট আছে, সিলেক্ট এলিমেন্ট অবস্থায় আমরা কিন্তু এই যে এখন কিন্তু ম্যাপটা সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্ট এলিমেন্টে দেওয়া থাকলে তখন এই যে টাইটেলটা ধরা যায়, নর্থ লাইন ধরা যায়, আবার মাঝখান টিপ দিলে ম্যাপ ধরা যায়। কিন্তু এখন ম্যাপটা যদি নাড়াচাড়া করি অথবা ম্যাপটা যদি বড় ছোট করি, এক্ষেত্রে হচ্ছে যে হাতের চিহ্ন যেটা এটা হাতে এড়ে দিলে এখন এই যে ম্যাপটা নাড়াচাড়া করা যেতেছে। ম্যাপটা যদি একটু বড় করতে চাই তাহলে এই যে এখানে দেওয়া আছে জুম ইন জুম আউট, একটু বড় করলে একটা টিপ দিলে দেখবা দেখা যাইতেছে যে কোনটাতে বড় হয় কোনটাতে ছোট হয়। হইলো এই সাইজ, এরপর দিব হচ্ছে টাইটেল দিছি, নর্থ লাইন দিছি, তারপর দেই স্কেল, এই যে স্কেল বার, স্কেল বার থেকে যে কোনো স্কেল সিলেক্ট করার পর ওকে, এই যে স্কেল আসবে, স্কেল একবারে ছোট, এটা একটু এই যে এখানে বড় করি, বড় করে এখানে বসাইলাম। এখন এই যে স্কেল আছে আছে মাইলসে, এটার আমাদের কিলোমিটার কত, তো এই যে সিলেক্ট এলিমেন্টে ক্লিক থাকা অবস্থায় এই যে স্কেলে একবার ক্লিক করলাম, এই যে এখানে কিন্তু স্কেলটা সিলেক্ট হয়ে গেল। এখন আবার ডাবল ক্লিক করলে তখন এরকম একটা উইন্ডোজ আসছে, এখান থেকে যে নাম্বার অফ ডিভিশন 2 আর নাম্বার অফ সাব ডিভিশন 4, এটা 4 4 করে দিই, এটা ইস্যু না, এটা যা থাকে তাও দেওয়া যায় বা 4 4 গুলো করা যায়। আমরা এখন হচ্ছে যে ইউনিট, ইউনিট থেকে যে মাইলস আছে এটাকে করতে হবে কিলোমিটার করতে হবে, এই যে কিলোমিটার, কিলোমিটার করার পর অ্যাপ্লাই ওকে, এই যে কিলোমিটার হয়ে গেছে। এখন এটা একবারে খুব কাছাকাছি লাগে গেছে, একটু তাই না, বড় করলে ফাঁকা ফাঁকা দেখতে সুন্দর লাগলো। হইলো স্কেল দিলাম, টাইটেল, নর্থ লাইন, স্কেল, এখন হচ্ছে লিজেন্ড, আবার ইনসার্টে যাই লিজেন্ড,
এই যে লিজেন্ডে এখন কিন্তু অনেক কিছু আছে। এখন আমরা যেহেতু তিনটা বিষয় নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে চিটাগাং এর রেলওয়ে, চিটাগাং এর রোড, চিটাগাং এর শুধুমাত্র চিটাগাং এর ডিভিশনটা, এই তিনটা সিলেক্ট অবস্থায় আছে আর তিনটা নিয়ে কাজ করতেছে। এর কারণে অটোমেটিক লিজেন্ড এখানে চলে আসছে। এটা যদি নাও আসে তাহলে এখান থেকে আমরা, যদি এরকম থাকে যে কিচ্ছু নেই খালি, তাহলে এখান থেকে আমরা খুঁজে বের করবো যে চিটাগাং ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করলে এখানে চলে আসে, আবার রোড ক্লিক করার পর এখানে ক্লিক করলে এখানে চলে আসে, দুইবার ক্লিক করছে তাই দুইটা গেছে। এই যে এরকম ভুল হতে পারে যে দুইটা চলে গেছে, তাহলে আমি একটা সরাবো কিভাবে, এখানে ক্লিক করার পর এই যে এখানে দিলে নিচের টাইপ ব্যাক আবার ওই পাশে চলে গেছে, চিটাগাং, চিটাগাং রোড, চিটাগাং রেলওয়ে দিয়ে আবার চলে আসছে। মানে এখানে ডাবল ক্লিক করলে চলে আসে, অথবা এখানে একটা ক্লিক করার পর এখানে দিলেও চলে আসে। যেমন এখানে ডাবল ক্লিক দিলে যে আসতেছে, আমি দরকার না আবার এখানে থেকে সরাই দিই। এটা কাজ শেষ, এটা যেহেতু বাই ডিফল্ট থাকে, একবার জাস্ট চেক করে নেওয়া যে এটা মিল আছে কিনা, মানে আমরা ম্যাপে যা শো করাইছি তা এখানে সিলেক্ট করা আছে কিনা, তারপর নেক্সট। এই নেক্সটে দিলে একটু সময় লাগে, সবাই কে আছে না ঘুমে গেছে? কে কথা বলছে? আমি, তুমি তো আছোই আমি জানি। তুমি যে স্যারের কার্বন কপি, আমিও তো তার কাছ থেকে শিখছি, কার্বন কপি তো হইতেই হবে। এত রাতের ক্লাস নো স্যারের কাছে বিচার দিব না বললে সব গেছে গা, দেখছো আমি কারে দেখাইতেছি এখন। আরে দেখতেছি তো। আচ্ছা দেখো, বুঝলাম না আমি এরকম, এটা কোন টাইপের ভদ্রতা হইল? আরে উস্তাদ আমরা আছি তো। না ঠিক আছে, এরপর থেকে টাকা নিতে হইবে, যে ক্লাসে ঢুকলেও টাকা, বেরোনোর সময় টাকা। আচ্ছা আসলে টাকা টাকা তখন কি আসলে টাকা আশা করে ফাঁসবে। এজেন্ট আছে, এবার আমরা নেক্সট দিব। নেক্সট এত কিছু দেখার কোনো কিছু দরকার নেই, নেক্সট নেক্সট দিয়া দিয়া ফিনিশ। এই যে লিজেন্ড চলে আসছে, দিলাম লিজেন্ড এখানে বসায়া সুন্দর হয়েছে। তবে এখন বাকি হচ্ছে দ্রাগিম অক্ষাংশ। দ্রাগিম অক্ষাংশের জন্য এই যে ম্যাপ সিলেক্ট থাকা অবস্থায়, এরকম সিলেক্ট থাকা অবস্থায় না, ম্যাপ ম্যাপের মধ্যে একটা ক্লিক করতে হবে। এই যে ম্যাপ সিলেক্ট আছে যেহেতু এই যে চারদিকে আছে, ম্যাপ সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করছি, তারপর হচ্ছে প্রপার্টিসে যেতে হবে, তারপর এখান থেকে গ্রিড থেকে নিউ গ্রিড। এটা গ্রিডে নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, যে কোনো কিছু থাকলে আমরা গ্রিড খুঁজে বের করলাম, এই কোনে থাকে গ্রিড থেকে নিউ গ্রিড, নিউ গ্রিড থেকে উপরে গ্র্যাটিকুল, এটা সিলেক্ট করে থাকে, আমরা গ্র্যাটিকুল করবো। এরকম কেউ একবার দেখে নিতে পারো যে অন্যগুলিতে আসলে কি থাকে, দেখতে কেমন, সিলেক্ট করে তো এখানে চেঞ্জ হয়ে দিচ্ছে, তাহলে আমরা গ্র্যাটিকুল করবো, গ্র্যাটিকুল রাখলাম। নেক্সট এই ক্রিটিকুল এন্ড লেভেলস দিলে যে ভিতরে ভিতরে দাগগুলো চলে আসে, ভিতরে ভিতরে দাগ আমাদের দরকার নেই, আমরা শুধু লেভেলস অনলি দিই, তাহলে শুধু চারদিকের এই যে নামগুলি থাকবে, ভিতরে কোনো দাগ থাকবে না। তারপর দেখুন নেক্সট নেক্সট ফিনিশ। এখন যেহেতু আমাদের পুরানো স্টুডেন্ট আছে তাই আমরা এটা ওকে করলাম না, ওকে করলে কি হতো, আমাদের এই পাশ আর এই পাশ দুইটা লম্বালম্বি হয়ে যেত, তাই না? মনে আছে এই বিষয়টা? হ্যাঁ হ্যাঁ মনে আছে, এইজন্য আমরা প্রপার্টিতে আগে, তারপর আমরা প্রপার্টিতে আবার যাইতাম, প্রপার্টিতে যাই কি করতাম, এরে সোজা করতাম, তাহলে আমরা আগে এখনই প্রপার্টিতে চলে যাই। এই যে এখানে প্রপার্টিতে, প্রপার্টিতে গেলাম,
এই যে পুরানো স্টুডেন্টের সাথে ক্লাস করলে এই সুবিধা, বেশ এক জিনিস খুব ডিপ মানে ভেঙে ভেঙে দেখানো লাগে না, শর্টকাট প্রসেস শেখানো যায়। ওরা ভাই স্যারের ক্লাসও করে না, আমার ক্লাসও করে না, স্যারের ক্লাসও তার ভাই দিতে পারে না, প্রেজেন্টেশন প্রেজেন্ট দিতে হয় তাই বলে আমার ক্লাসে গেছে। আমি এখান থেকে মিরা মুখ না করে আমি জানতে আসছে আমরা আছি তো তিহান। হুম কালকে না আমি না বইলে চলে গেছিলাম, আমার ভাতিজাটা অনেক দুষ্টমি করতেছিল। আরে ওই ঘটনা তো শুনছি। আরে কালকে বলে কি জানো, বলে কি তুমি যে ক্লাস করতেছো আমি মরে গেলে তুমি কি করবা, পরে আমি আর ক্লাস করি নাই। আচ্ছা এই যে আসছে, এই যে লেভেল লেভেল থেকে এই যে এই যে শেষ তো এই কাজ, এই যে লেভেল থেকে রাইট আর লেফট, মানে এই যে ডান্সারের অংশ ছোট করে দিলাম, সাইজ বড় করে দিলাম, অ্যাপ্লাই ওকে অ্যাপ্লাই ওকে, একবারে কাজ শেষ হয়ে গেছে। এরপর আমরা এক্সপোর্ট করে দিই ম্যাপটা, এক্সপোর্ট ম্যাপ, তবে যে ফটো সেই আছে এর নাম কি জানি, এটা নাম ওডান পেলে শেষ, আজও শেষ ক্লাসও শেষ, এটা সেভ হয়ে গেছে। চিটাগাং তো কোনো বিভাগ নাই, চট্টগ্রাম আছে। চুপ থাক, সবাই কত সহজে ক্লাস গুলো পায়া পায়া দৌড় দিতেছে। আমার কথা হইতেছে ধরো বন্ধ করে দাও। আরে না অফ করিস না দাঁড়া, কত গালাগালি করে নি।